আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন চাপ তন্দুরি রেসিপি। এই চিকেন চাপ তন্দুরি রেসিপিটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। চলেন তাহলে আপনাদেরকে দেখাই কীভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নেই চিকেন চাপ তন্দুরি। তার জন্য আমি এখানে চারটি লেগ পিস নিয়েছি আর চিকেন লেগ পিসগুলো একটু বড় সাইজ করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে খুব ভালো করে সবগুলো চিকেন লেগ পিসের উপরে একটু করে চিরে দিয়েছি আর ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রথমে একটি মিক্সির বলে কিছু মশলা ভালো করে মেরিনেট করে নেব। তার জন্য এখানে আধা কাপ পরিমাণ টক দই নিচ্ছি আর টক দইটা কিন্তু অবশ্যই আগে থেকে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেমন স্পাইসি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি চিকেন তন্দুরি মশলা দিচ্ছি, 2 চামচ চিকেন তন্দুরি মশলা দেবো। তবে কারো কাছে এই চিকেন তন্দুরি মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা যে কোনো গরুর মাংস কিংবা চিকেন গরম মশলা ইউজ করতে পারেন। দিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1.5 চামচ, লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। কারো কাছে টমেটো কেচাপ না থাকলে সেক্ষেত্রে টমেটো সস ইউজ করতে পারেন। চামচের সাহায্যে খুব ভালো করে মশলাটুকু মিক্স করে নিচ্ছি। মশলাটুকু মিক্স করা হয়ে গেছে, এখন আমি চিকেনের যে লেগ পিসগুলো ভালো করে চামচ কিংবা হাত দিয়ে মেরিনেট করে নেব মশলার সাথে। সবগুলো চিকেনের লেগ পিসগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনার যদি হাতের মধ্যে সময় থাকে সেক্ষেত্রে আপনি সারা রাতের জন্য রেখে দিতে পারেন। জাস্ট 20 মিনিট পর আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব। প্রথমে আমি 2টি চিকেন লেগ পিস দিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে লো থাকতে হবে। যদি রেস্টুরেন্ট স্টাইলে একদম কালার নিয়ে আসতে চান বা পারফেক্ট চিকেন তন্দুরি বা চাপ তৈরি করতে চান তাহলে কিন্তু একদম মিডিয়াম আঁচে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু উপর দিক দিয়ে পড়ে গিয়ে ভিতরে কাঁচা থেকে যাবে। যতক্ষণ না কালারটা আমার উপরে ঠিক রেস্টুরেন্টের মতো হবে ততক্ষণ আমি বেজে নিয়েছি আর এটা ভাজার জন্য একটুখানি ধৈর্য রাখতে হবে। সময় ধরে রান্না করলে চিকেন চাপটা কিন্তু পারফেক্ট হয়। আমার চিকেন চাপটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হয়েছে। তৈরি হয়ে গেছে 2টি চিকেন চাপ, এখন আমি আরও 2টি চিকেন চাপ তৈরি করে নেব। তার জন্য ঠিক একই তেলে আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আপনি আপনাদেরকে দেখাবো খুব স্পেশাল একটি চিকেন তন্দুরি কিংবা চিকেন চাপের মশলা তৈরি করে। তার জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই 2টি শুকনো মরিচ হালকাভাবে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। ভেজে রাখা মরিচের উপর আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব মশলা। যে মশলাটা আমার অ্যাস্টার রয়েছে চিকেন চাপের সাথে সেই মশলাটা দিয়ে একটুখানি পানি দিয়ে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না উপরে তেল উঠে আসে। আমার চিকেন চাপের মশলাটা একদম পারফেক্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমি চিকেন চাপের উপরে দিয়ে দিচ্ছি। এই মশলার কারণে কিন্তু চিকেন চাপটা একটু অসাধারণ টেস্ট চলে আসে।
চেষ্টা করে পারেন আপনিও একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে কতটা সহজে তৈরি করছি দেখতেই পাচ্ছেন এখন পরিবেশনের পালা আমি আজ বোনা খিচুড়ি দিয়ে পরিবেশন করব তবে আপনি চাইলে নান রুটি কিংবা পোলাও অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন এই চিকেন চাপটা তৈরি করলে আমার মতো আশা করি ধরতেই পারবেন না রেস্টুরেন্টের নাকি আপনার হাতে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করতে